আমার ঢাকা শহরে চড়ার জন্য প্রিয় বাহন রিকশা। রিকশাটাই বেশি ভালো লাগে, রিকশাটা আমার কাছে অনেক কমফোর্ট মনে হয়। অবভিয়াসলি রিকশা, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যেতেছে, ফ্রেন্ড সার্কেল মজ মস্তি করা যেতেছে, এখন জামের মধ্যে যখন পড়ে যেতেছি তখন আমি দেখা যাচ্ছে সিএনজির মধ্যে যদি থাকি গরমে অসহায় অবস্থা, কিন্তু রিকশা থাকলে একটু বাতাসও পাওয়া যেতেছে, মজ মস্তি হতেছে, বায়ু দূষণ নাই, অর্থাৎ বায়ু দূষণ হয় না, এবং রিকশা চড়ে ঢাকার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো স্থানে যাওয়া যায়। খোলা মেলা ঢাকা শহরে ঘোরার জন্য ফ্রেন্ডরা সবাই মিলে বা যাদের গার্লফ্রেন্ড আছে তারা সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জন্য রিকশাটাই সবচেয়ে ভালো। আর রিকশা আসলে প্রথমে হচ্ছে রিকশা দিয়ে যাওয়ার সময় প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায়, আর বাতাস লাগে মানে, আর হচ্ছে ঢাকাতে অনেক জ্যাম থাকে, তো মোটামুটি রিকশা দিয়ে গেলে টাইমটা কম লাগে, আটকাছুটা কম লাগে, এই জন্যই রিকশা। ও সখী না গে সুস্কি না ভুলাই আমারে, ও সখী না গে সুস্কি না ভুলাই আমারে, ও সখী না গে সুস্কি না ভুলাই আমারে, আমি অহন রিস্কা চালাই, আমি অহন রিস্কা চালাই ডাহা শহরে, আমি অহন রিস্কা চালাই ডাহা শহরে, ও সখী না গে সুস্কি না ভুলাই আমারে, ও সখী না গে সুস্কি না। রিকশা আর্টের উৎপত্তি কোথায় হয়েছিল এটা বলা মুশকিল, কারণ হচ্ছে যে রিকশা শব্দটা থেকে তো আমরা জানি যেটা চীন জাপান এই সমস্ত অঞ্চলের একটা বাহন, এটা অনেক পরে আমাদের দেশে এটা চালু হয়। এর আগে কলকাতাতে আমরা টানা রিকশা দেখেছি, কিন্তু এটা সাইকেল রিকশা আমরা যেটাকে বলি সেটা সাইকেল রিকশা, তো সেটা ওই দিক থেকেই এসছে, যদিও টোটালি আমাদের এখানেই তৈরি, আমদানি করে গাড়ি যেমন আনা হয় ওই রকম না, কিন্তু এখনও পর্যন্ত ওই অঞ্চলে চীন বা জাপান বা এদের প্রভাবে ব্যাংককেও সম্ভবত রিকশা আছে, সেগুলোতে এই ধরনের পেইন্টিং করা বা এইভাবে টোটালটাকে এত ডেকোরেট করার খুব একটা রেওয়াজ আমরা দেখি না। সেই কারণে আমাদের মনে হয় যে আমাদের এই দেশে বাহন চিত্রণের যে একটা ট্রেডিশন ছিল, সম্ভবত সেই ট্রেডিশনটা ধীরে ধীরে রিকশার মধ্যে যুক্ত হয়ে এটা টোটালি আমাদের অঞ্চলেরই একটা এখানে উদ্ভাবিত একটা আর্ট। রিকশা পেন্টিংয়ের মতো একটা পপুলার আর্ট বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে দশকের পর দশক বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে পাকা ফর্মে চলে আসছে কিন্তু আশির দশকে, ঠিক আছে? আশির দশকে কিন্তু একটা রিকশা পেন্টিংয়ে তার নিজস্ব ধারা, তার নিজস্ব ঘরানা, যেখানে মিথোলজিক্যাল ক্যারেক্টার দেখছি, যেখানে বাঘ সিংহ তাস খেলছে বা গান গাচ্ছে, সার্কাস থেকে অ্যাডাপ্টেড চরিত্র বা মিথোলজিক্যাল চরিত্র বা সিনেমার চরিত্র, এগুলো তার নিজের মতো করে নিজের ঢঙে কিন্তু রিকশায় চলে আসলো। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এই অঞ্চলের একটা অনেক 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 বছরের ট্রেডিশন, মানে এই যে যানবাহনের উপরে ছবি আঁকা। তবে পেইন্টিংয়ের অনেক চেঞ্জ এসছে মোটিভের, হ্যাঁ, একটা সময় সিনেমার ব্যানার ঢুকে গেছে, এখন দেখা যাচ্ছে যেমন হাতে আঁকার ভিতরেও ছবির অনেক ধরনের চেঞ্জ আসলো, মোটিভের চেঞ্জ আসলো, গল্পের পরিবর্তন এসছে, কখনো দেখা গেছে বাঘ ভল্লুক এদের গল্প নিয়ে, রূপকথার গল্প নিয়ে পিছনে ছবি আঁকা হয়েছে, কখনো তাজমহল নিয়ে আঁকা হয়েছে, কখনো সিনেমার নায়ক নায়িকা, নায়ক নায়িকা যখন যে নায়ক নায়িকা যখন পপুলার হচ্ছে তখন তারাই রিকশার পিছনে চলে আসছে মোটিভ হিসাবে। এখন ওই 40 বা 50 দশকের ঢাকা শহরকে যদি আপনি যদি একটু আপনার মানসচক্ষে একটু দেখতে পারেন, একটু যদি ইমাজিন করতে পারেন, তাহলে দেখবেন যে আজকের মতো এত উঁচু উঁচু দালানও ছিল না, এত হাজার হাজার বিলবোর্ড বা এত হাজার হাজার মানে পোস্টার এই জিনিসটা ছিল না। আমরা সম্ভবত মূলত 1.5 থেকে 2 তলা হাইটের একটা শহর এবং পুরোটাই প্রচুর গাছগাছালি ভরা। ধরেন যে শাহবাগের চত্বরে ওখানে আপনার একটা ফোয়ারা ছিল, যে ফোয়ারা আপনি 70-এর দশকে অনেক ছবিতেই পাবেন, নায়ক নায়িকা নাচ গান করছে। আমি এমন একটা সময়ের কথা বলছি যেই সময় চলচ্চিত্র ছিল একমাত্র বিনোদন মাধ্যম শহরে, যেখানে যখন টেলিভিশনের সাথে তার কোনো প্রতিযোগিতা ছিল না, ইন্টারনেট বা অন্য কোনো রকম মাধ্যমের সাথে তার কোনো রকম প্রতিযোগিতাই ছিল না। একটা সিনেমা যখন সিনেমা হলে রিলিজ হচ্ছে, ঠিক সেই সাথে সাথে সেটার ওই একটা রিকশার পিছনে তার ছবি থাকার কারণে বা তার পেইন্টিং থাকার কারণে কিন্তু সেটা পুরো শহরবাসীর কাছে প্রচার হয়ে যাচ্ছে। খুবই এটা দামা ছিল,
আবাদ আছিল, খুব মূল্যবান আছিল, ওসবে মালিকর সকিনা ছিল, কম্পিটিশন করে একটা ডিজাইন করে গাড়ি বানাইত। তে আমার ভাইয়েরা কাজ করতো, ও সময় আমার ভাইয়েরা কাজ ছেড়ে দিব দেখা, তা আমাদের ঐতিহ্য থাকবো, এই কারণে আমাকে নিয়ে সার্কিটে কাজ করালো। প্রথম আমরা যখন ছবি আর্ট করতাম, ওই ব্যাকগ্রাউন্ড একটা সিনারি হতো, হ্যাঁ, আর ছবিগুলো হতো ফুল ফেজ আর কি। আর এখন বর্তমানে এখন তো হয় ধরুন হাফ ছবি, তাহলে ফেজটা নেয় আর দুই তিনটা ফেজ দিয়ে একটা ছবি রিক্সা বোর্ড কমপ্লিট করার ফলে আর কি। রিক্সা পেন্টারদের আমরা দেখছি যেটা অদ্ভুত, যেটা সিনেমা ব্যানার পেন্টিং এর থেকেও ভিন্ন, সেটা হচ্ছে যখন রিক্সার মধ্যে বসছে তখন যিনি রিক্সার মালিক তিনি ওই বোর্ডের মধ্যে যিনি সিনেমা ব্যানারের ইনফ্লুয়েন্সে ছবি আঁকছেন তাকে উনি হয়তো ইনস্ট্রাকশন দিচ্ছেন যে রংটা আরও ব্রাইট করো, কারণ রিক্সার মধ্যে গিয়ে জিনিসটা হারিয়ে যায়। ফলে এখানে ওই রিক্সার ব্রাইটনেসটাকে রক্ষা করার জন্য আমরা দেখছি যে সরাসরি কোনো মিশ্র রং না, লাল নীল বেশ কিছু, বিশেষ করে জামার জায়গাগুলোতে লাল নীল রঙের ব্যবহার আছে। সিনেমা ব্যানারও আমার ধারণা যে পুরনো ঢাকায় হওয়াতে, যেটা কলকাতাতে বা বোম্বেতে আমরা দেখি না, যে আমাদের ঢাকার সিনেমা ব্যানারে দেখবেন যে গালের একদিকে সবুজ রং একদিকে লাল রং লাগিয়ে দিল, যেটা বাস্তবে নেই। এটা আমার ধারণা যে পুরনো ঢাকার লোকশিল্পের এবং পুরনো ঢাকার যে নানা ধরনের আরও আর্ট আছে, যেমন ধরুন থালা বাসনের মধ্যে কিছু ছবি করে, ট্রাঙ্ক ডেকোরেশন করে, এইগুলো থেকে যে রুচি ডেভেলপ করলো সেই রুচির রিফ্লেকশন। মানে মালিকরা আস্তে আস্তে চিন্তা করে যে আমাদের তো গাড়ি চলে না রাস্তাঘাটে, তা আমরা কীভাবে আমরা গাড়ি বানাবো, কীভাবে চলুক। আজকে যদি বিএপি রোড যদি না থাকতো, যে কোনো জায়গায় রিক্সা চলে ওই জায়গায় আমাদের গাড়িও চলতো। এই কারণে কাজ আমাদের কমে গেছে, গা যাই টুকটাক করে চলতে আছি, কোনোরম বাইচা আছি। রিক্সা যে বানায়, হ্যাঁ, যে মালিক, সে চিন্তা করে যে আমি একটা রিক্সা বানাতে কত খরচ করব আর সেখান থেকে আমার কত প্রফিট আসবে। তো ও যখনই দেখছে যে একটা প্রযুক্তি আমাদের এখানে চলে এসছে, অফসেট প্রিন্টিং। তো অফসেট প্রিন্ট হলে পরে কি দাঁড়ায়, একই ছবি যখন একজন পেইন্টার হাতে করবে, সে এক মাসে হয়তো 10টা ছবি করতে পারলো, আর একদিনে 100টা ছবি, 1000টা ছবি নামাতে পারবে। ফলে এই যে দামে দিতে পারবে সেই দামে ওই যিনি হাতে করছেন তিনি দিতে পারবেন না। এখন সুবিধাটা একটা আছে, যেহেতু রিক্সা আউটডোরে থাকে, বাইরে রোদের মধ্যে ঘুরে বেড়ায়, সেই জন্য অফসেটের যে কালারের থিকনেস সেটা খুব পাতলা, ওটা আবার টেকে না, ওটা কিছুদিন পরে বার্ন করে চলে যায়, বা স্ক্রিন প্রিন্টে যখন করা হবে তখন দেখা যায় যে ওটা বার্ন করে চলে যায়। তো ফলে এখনও পর্যন্ত যারা মনে করে যে রিক্সা মালিকরা যে না আমি একটা পেন্টিং নেব, যে পেন্টিংটা আমার 5 বছর পাল্টাতে হবে না, সে ওই পেন্টিংটা নিচ্ছে, সেইভাবে কিছু পেন্টিং টিকে আছে। কিন্তু অধিকাংশ মালিকরাই যে ঠিক আছে, আমার যদি এটা 1 বছর পরে নষ্ট হয়ে যায় আমি ভিন্ন আরেকটা ছবি দিব, তাতে আমার একই ছবি 5 বছর কন্টিনিউ করলো না, আমার প্রতি বছর একটা নতুন নতুন ছবি আসছে। এখন শুধু পয়সার জন্যই না, রিক্সার সেই ডিস্টিংক্ট, তার যে পরিচয় বহন করার যে প্রয়োজনটা ছিল শহরের একটা ল্যান্ডস্কেপে, সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। মানে আমি যদি 70-এর দশকে যে ল্যান্ডস্কেপটার কথা বললাম আপনাকে, সেই ল্যান্ডস্কেপে রিক্সা যত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে কিন্তু ঢাকা শহরের একটা ল্যান্ডস্কেপে কিন্তু আমরা রিক্সাকে তত গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপিত হতে দেখি না। বরঞ্চ আমি দেখি যে একটা মহাখালী ফ্লাইওভার বা একটা যে আমাদের এখানে নতুন যে ব্রিজ হলো, বিভিন্ন রকম মানে ওইসব জিনিস আমরা দেখি। আমরা কিন্তু ঢাকাকে ঠিক আর রিক্সা দিয়ে এখন আর প্রতিফলিত করি না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যারা রিক্সায় ওঠে তাদের মধ্যে যদি থাকতো যে আমি একটা কালারফুল রিক্সা দেখলে আমি ওইটাতে উঠবো, দরকার হলে একটু বেশি ভাড়া দেবো, তাহলে কিন্তু আমরা বুঝতাম যে এই রিক্সায় যারা আরোহী তারাও এটার পৃষ্ঠপোষক, তারা কিন্তু তা না। একজন আমরা কিন্তু যখন একটা রিক্সায় উঠি তখন কখনোই চিন্তা করি না যে রিক্সাটা কত ডেকোরেটিভ আমি সেটার মধ্যে উঠবো কি না, আমি চিন্তা করি কে কম ভাড়ায় আমাকে নিয়ে যাবে। তো ফলে হয় কি, ওই কম ভাড়ায় এরা খামাখা যে রিক্সার মালিক বা রিক্সাওয়ালা যদি সে নিজেও রিক্সার মালিক হয়, সে খামাখা ওই ডেকোরেশনটা করতে যাবে কেন, কারণ এই বাড়তি ডেকোরেশনের জন্য তো সে তার যে আরোহী তিনি তো আর তাকে বাড়তি কোনো সুবিধা দিচ্ছে না, তো সুতরাং তার কাছে এটা একটা বার্ডেন। এইরকম নানান কারণে এটা কিন্তু কমে যাচ্ছে। যারা রিক্সা পেন্টিং করে তাদের এখন কিন্তু মানে একটা বড় অংশের জীবিকার একটা বড় একটা জায়গা হয়ে গেছে বিদেশিরা। বিদেশিরা এখন তাদের ছবি কেনে, রিক্সার মালিকরা তো এখন আর কিনছে না তেমন। টুরিস্টরা যে আসে অনেকে আসে, মানে এটা উল্লেখ করে আছে কি বাংলাদেশের একটা রিক্সা খুব সুন্দর, দেখতে ভালো, ওটার মধ্যে ঘুরলেও ভালো লাগে, ওদেরকে চললে ভালো লাগে, এটা উল্লেখ করে মানে অনেকে আসে। গত 2-3 মাস আগে 2টা আমেরিকা নিয়ে গেছে রিক্সা,
ওনার কাছে চয়েস লাগছে লিয়া গেছে, ওনারা যেভাবে রিক্সা চায় ওইভাবে বানা দেয়, যে বড় সাইজ করে বড় সাইজই দেয়, যে রম ওনারা চায় ওরমই বানা দেয়। উনাগো ঐতিহ্যর কারণে আমরা একটু চলে আর কি ফিগার করে আর গেতেছি আর কি। আমি আমাদের কাছে আমার সন্তান শিখাবো না, এবং কেউ যদি আমার কাছে শিখতে হয় তারাও শিখাবো না। এই কাজের কোনো মূল্য নাই, মূল্য নাই। যদি দেখা বিয়া সাদি যাই, যে কোনো জায়গায় যাই, বলে যে তুমি কি কাজ করো ভাই, আমি একটা রিক্সার কাজ করি, এই পুন্তু শেষ। এটার পরিচয় দিতে একটা কিছু খারাপ লাগে, যে দেখা যায় আমি যদি একটা কম্পিউটার চালাইতাম কি আমি একটা ভবিষ্যৎ যে কোনো কিছু খুব একটা কোনো দাম থাকে। রিক্সার সম্বন্ধে কিন্তু একটা কোনো মূল্যায়ন নেই বাংলাদেশে। সরকার যদি আমাদের কোনো ব্যাগিন দেওয়া হয় এবং ঐতিহ্য রাখা হয় তাহলে এর ঐতিহ্য থাকব। দেখা যায় এটার ভিতরে কোনো ব্যাগিন নেই, কোনো কোনো কিছুতে কোনো যোগান নেই, তাহলে এটার ভিতরে থাকার কোনো প্রয়োজন নাই। প্রাতিষ্ঠানিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শিল্প মাধ্যম নিয়ে কাজ করে থাকে, চারুকলা নিয়ে কাজ করে থাকে, সেই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোর এইটাকে অনেক বেশি মানে নিজের করে যখন নিতে পারবে তখন এটা নতুনভাবে সামনে আগাবে। প্রথম কথা হচ্ছে যে রিক্সা থাকবে কিনা ঢাকা শহরে, এই জায়গাটাই তো আমাদের কনফিউশন আছে। রিক্সাই হয়তো থাকবে না, তো তখন কি দাঁড়াবে? তখন তো এমনি উঠে যাচ্ছে। তো সুতরাং এইখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে কোনো কোনো জায়গাগুলো রিক্সার জন্য রাখতে পারে, যেহেতু বিদেশিরা রিক্সা সাংঘাতিক পছন্দ করে, রিক্সা পেন্টিংও পছন্দ করে, সুতরাং এন্টায়ারটা একটা এরিয়া রিক্সা পেন্টারদের জন্য এবং রিক্সা নির্মাণের জন্য, এবং এই রিক্সাগুলো বিভিন্ন জায়গায় চলবে সেটা থাকতে পারে। ট্যুরিস্টদের জন্য বিশেষ সুযোগ সুবিধা করা যেতে পারে, রিক্সায় করে একটা ই করতে পারে যে তারা রিক্সায় চড়বে, রিক্সায় ঘুরবে এবং কতগুলো জায়গায় তারা সারাদিন কাটাবে, একটা দিন কাটাবে, এমনকি রিক্সার নির্মাণের পদ্ধতি, রিক্সা পেন্টিং সব দেখবে। এইটা কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্ট করতে পারে। এইভাবে আমরা ছোটোখাটো পরিসর হলেও এটাকে ধরে রাখতে পারি। এগুলো ছাড়া কিন্তু উপায় নেই। আপনি রিক্সা পেন্টিং কোথাও ইন্ট্রোডিউস করলেন, কিন্তু রিক্সাটা না থাকলে এই যে এন্টায়ার ডেকোরেশনটা, এই ডেকোরেশনের সঙ্গে যে রিক্সা পেন্টিংটা যখন যাচ্ছে তখনই আসলে এটাকে আমরা রিক্সা পেন্টিং বলতে পারি। কিন্তু রিক্সা থাকবে না, ওই পেন্টিংটা থাকলো কোথাও, সেটা দিয়ে আপনার কী হবে? তো এই জন্য পুরো জিনিসটা কীভাবে সেভ করা যায় সেটা মাথায় রাখতে হবে। আমাদেরও একটা ট্রেডিশন ই থাকতে হবে, একটা সরকার একটা ডিক্লেয়ার করতে পারে যে এটা রিক্সা ডে, আমরা সবাই রিক্সায় উঠে দিন, ওই দিন ঢাকা শহরে শুধু রিক্সা চলবে। এটা তো কোনো কঠিন কিছু না, অসুবিধা কী ছিল? বছরে একটা দিন রিক্সা ডে হবে, অসুবিধা কেন? সবাই উঠবো এবং একটা রিক্সাকে প্রাইস দেওয়া হবে, একটা এলাকা ভিত্তিক প্রাইস দেওয়া হবে, যে ডেকোরেশনের জন্য প্রাইস দেওয়া হবে। তখন রিক্সাওয়ালারা কিন্তু ওই প্রাইসটা পাওয়ার জন্য সারা বছর তার এই এটা করে যাবে, কাজগুলো করে যাবে। এগুলো খুব কঠিন কিছু না, কিন্তু আমাদেরকে ওই রিক্সার মধ্যে রেখে এটাকে সার্ভাইভ যদি করাতে পারি তাহলেই কেবল এটা সার্ভাইভ করবে। আদারওয়াইজ শুধু পেন্টিংয়ের অংশটুকু যদি সরিয়ে রাখি, এটা দুদিন পরে লোকে ভুলেই যাবে যেটা রিক্সার সাথে ছিল।